পৃথিবীর সবচেয়ে বড় ম্যাংগ্রোভ ফরেস্ট সুন্দরবন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এই বর্ষার শুরুতে হঠাৎ প্ল্যান করলাম আমরা চারজন মিলে যাই একটু সুন্দরবন ঘুরে আসি, দুরাত তিন দিন। সকাল সকাল অ্যালার্ম দিয়ে উঠে পড়লাম, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে পৌঁছে গেলাম ক্যানিং, মোটামুটি সকাল 9:45 নাগাদ পৌঁছালাম। সেখান থেকে আমাদের জন্য অপেক্ষা করছিল টোটো, টোটো নিয়ে গেল একেবারে সোজা নিয়ারেস্ট ফেরিঘাট। সোনাখালি যাওয়ার কথা ছিল, তবে আমাদের ভাগ্য ভালো যে 15-20 মিনিটের ফেরি রাইডেই আমরা পৌঁছে গেলাম নিয়ারেস্ট ফেরিঘাট। সেখানে অপেক্ষা করছিল আমাদের তিন দিনের সঙ্গী এই লঞ্চ, আর লঞ্চে করে আমরা পাড়ি দিলাম সেই সবুজ নীল আর সাদার দেশে, অসাধারণ সুন্দরবন, যতই বলি ততই কম। জানতাম যে ভালো হবে ট্রিপটা, কিন্তু এতটা যে ভালো হবে সেটা কিন্তু একেবারেও চিন্তা করিনি। দুপুরে ভরপেট খাওয়ার পরে সবেই যেই চোখ লেগে এসছে, অনেক কোলাহলে ঘুম ভেঙে গেল। হঠাৎ দেখি দূরে ভীষণ সুন্দর রামধনু দেখা গেছে। রামধনু দেখে মুগ্ধ হতে হতে হঠাৎ ভীষণ জোরে বৃষ্টি, এবং নদীর মাঝে এইভাবে যেতে যেতে যে বৃষ্টির যে খিচুড়ি, সেটা কিন্তু কেউ ওখানে না থেকে কোনোদিন অনুভব করতে পারবে না। Thank you.
জলে ভাসতে ভাসতে, এই রোদ বৃষ্টির লুকোচুরি খেলা দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল কেউ বুঝতে পারিনি। এবং তখন পালা ছিল আমাদের রিসর্টে চেক ইনের। আমরা রাত্রেবেলায় এই রিসর্টটিতে উঠেছিলাম, এর নাম হচ্ছে সুন্দরবন রেসিডেন্সি। ইনফ্যাক্ট এই রিসর্টটা কিন্তু এই পুরো ট্রিপের USP। না দেখলে কিন্তু কোনোদিনই বিশ্বাস হতো না যে সুন্দরবনের একটা ছোট্ট দ্বীপের মধ্যে এত সুন্দর একটা রিসর্ট হতে পারে। যাই হোক, আমরা রিসর্টে ঢুকে চেক ইন করে ফ্রেশ হয়ে জলখাবার, সন্ধেবেলায় চাউমিন দেওয়া হয়েছিল। খেতে খেতে তারপরে হঠাৎ ডাক পড়ল যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট হয়েছে যে ওখানকার সাঁওতালদের ঝুমুর নৃত্য আমাদের জন্য আয়োজন করা হয়েছে। প্রোগ্রাম দেখে রাত্রেবেলায় কচি পাঁঠার মাংস এবং ভাত খেয়ে দারুণ ঘুম হলো, এবং এক্সাইটমেন্টে আবার ভোর 5টার সময় ঘুম ভেঙেও গেল। কারণটা দেখতেই পাচ্ছেন, উঠে দেখলাম এই দৃশ্য শুধু অনুভব করার।